দাবি করেছিলেন আই লাভ চাকুরিয়া নামের একটি সেলফি পয়েন্টে সাধারণ মানুষের কথা রাখলেন ভিডিও তৈরি করে দিলেন গোটা একটা পার্ক পার্কের নাম দেওয়া হলো কর্ণাশ্রী বায়োডাইভার্সিটি পার্ক আর তার শুভ উদ্বোধন করা হলো রবিবার বিকেলে দেখুন এটা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের ইনস্ট্রাকশন ছিল যে প্রত্যেক ব্লকে এমন কিছু ইউনিক কাজ আমরা করব যেটা কি মানুষ ওখানে দেখতে আসবেন এটা আমরা একদম পুরো কনভার্জেন্স বিভিন্ন যে স্কিম আছে সেখান থেকে কনভার্জেন্স করে এটা করা হয়েছে অ্যান্ড আই লাভ চাকুলিয়ার এমন একটা জিনিস আমার কাছে অনেক দিন থেকে ডিমান্ড করছিল পাবলিকের যারা আসতো স্যার আমাকে বলতো যে স্যার ইসলামপুরে দেখেছি শিলিগুড়ি দেখেছি বা বিভিন্ন জায়গাতে দেখেছি চাকুলিয়াতে এরকম নেই তো আমরা ভাবলাম যে একটা মানুষের জন্য একটা করি এরকম ভালো মানে অ্যাকচুয়ালি আমরা যে কোনো আমাদের তো ট্রান্সফারেবল জব বিভিন্ন জায়গাতে আমরা আজকে আছি আমার তিন বছর এমনি হলে আমরা চলে যাব কিন্তু একটা কাজ করে যেটা কি অনেক বছর ধরে থাকবে এটা তো চাকুলিয়ার মানুষ যারা আছেন ওনাদের জন্য ডেডিকেটেড আছে চাকুলিয়ার যারা ছাত্রছাত্রীরা আছে যারা কন্যাশ্রী মেয়েরা আছে ওনাদের জন্য ডেডিকেটেড আছে এটা তো মানে এটা সবসময় আমাদের মনে থাকবে উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রাব্বানী জানা গেছে গোয়ালপকর দুনং ব্লক চত্বরে তৈরি করা হলো একটি পার্ক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি দাবি তুলেছিলেন যে বিভিন্ন জায়গায় সেখানকার নামের সাথে সাথে একটি সেলফি পয়েন্ট তৈরি করা হয়েছে তাই আমাদের চাকুলিয়ার নামের সাথে একটি সেলফি পয়েন্টের দাবি করেছিলেন গোয়ালপকর দুনং ব্লকের বিডিও কানাইয়া কুমার রায়ের কাছে বিডিও কানাইয়া কুমার রায় সাধারণ মানুষের কথা রাখলেন আই লাভ চাকুলিয়া নামের সেলফি পয়েন্টের সাথে সাথে তৈরি করে দিলেন একটি পার্ক যার নাম দেওয়া হলো কর্ণাশ্রী বায়োডাইভার্সিটি পার্ক গোয়ালপকর দুনং ব্লকের বিডিও কানাইয়া কুমার রায় বলেন তার কাছে দীর্ঘদিন ধরে আই লাভ চাকুলিয়া নামের একটি সেলফি পয়েন্ট তৈরি করে দেওয়ার জন্য দাবি জানিয়েছেন সাধারণ মানুষ তাই তিনি সাধারণ মানুষের কথা ভেবে আই লাভ চাকুলিয়া নামের একটি সেলফি পয়েন্ট তৈরি করে দিয়েছেন বহুত আচ্ছা লাগ রা হ্যায় নয়ি চিজ দেখনে কো মিলা হ্যায় বিডিও সাহেব মিনাজ সাহেব সভাপতি আমারা সুবিস্তা আর মিনাজুল আরফিন আজাদ এমএলএ সাহেব পহলি বার এমএলএ হুয়ে হ্যায় ইনকে লিডারশিপ মে বিডিও সাহেব কা এক মুজাহিরা হ্যায় ইয়ে আর বহুত আচ্ছা কাম কর রহে হ্যায় বিডিও সাহেব আমারা আর খাস তৌর সে আই লভ ইউ চাকুলিয়া কহনে ওয়ালা কোই নেই থা লেকিন মুঝে খুশি হ্যায় কি আজ বিডিও সাহেব আনে কে বাদ আমারা মিনাজুল আরফিন আজাদ জিতনে কে বাদ हमारा पंचायत समिति के सभापति सुविस्ता आने के बाद जो है हमारा जिला प्रेसिडेंट भी आया कन्हैया दा भी आया है मुन्ना भी है सारे लोग हैं सहकारी सभापति भी है आज कम से कम ये बात कहने के लिए मुझे फख्र हो रहा है कि आई लव चकलिया অন্যদিকে ভিডিও কানাইয়া কুমার রায়ের কাজে অনেক খুশি স্থানীয় বাসিন্দারা এবং ভিডিও কানাইয়া কুমার রায়কে ধন্যবাদ জানিয়েছেন তারা হ্যাঁ কেমন লাগছে অনেক ভালো আচ্ছা আজকে এই পার্কের উদ্বোধন করা হলো এখানে বার্তা এটাই দেবো যে এখানে একটা পার্ক হয়েছে বাচ্চারা এখানে খেলতে আসতে পারবে বাচ্চাদের জন্য অনেক একটা উৎসাহ পাবে তারা পড়াশোনার মাঝখানেও যে এখানে এসে একটু সময় কাটাতে পারবে অনেক ভালো লাগবে আর আমাদের এই জন্য আমাদের জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ চাকুলিয়া ব্লকে যে এই একটা ভালো পার্ক হয়েছে এটাতে আমরা খুবই খুশি খুবই যারাকে বলে মহিলারা আমরা আসবো হয়তো হুট করে কোথাও বাইরে যাওয়া যায় না আমরা এখানে আসলাম একটু সবাই মিলে বান্ধবীরা মিলে আসলাম ঘুরে টুরে বাচ্চাদেরকে নিয়ে ঘুরাই নিয়ে যাচ্ছে গেলাম এটা আমাদের খুব ভালো লাগে খুব ভালো যাকে বলে হ্যাঁ ধন্যবাদ আমাদের একটা অনেক দিনকার দীর্ঘদিনকার দাবি ছিল সেই দাবিটা আমাদের মনের স্বপ্ন আমাদের আজকে এই এখানে চাকরি আমাদের পূরণ হয়েছে আমাদের দাবি এই পার্কের দাবি ছিল একটা যে একটা কোনো জায়গা এমনই একটা জায়গার দরকার আমাদের পরিজন কত মানুষ কত বিধায়ক মানুষ কত বৃদ্ধ মানুষ হয়তো চলতে পারছে না হয়তো গরমের ঠেলায় অসুস্থ ঠেলায় হয়তো কোনোরকম জায়গায় পাচ্ছে না ওই জন্যে চলাফেরা করতে পারছে না এটা আমাদের দীর্ঘ একটা দাবি ছিল যে ওই লোকগুলোকে অসুস্থ লোকগুলোকে আমরা সন্ধ্যার টাইমে সকালের কার টাইমে আমরা পার্কে নিয়ে আসবো একটু ঘোরাফেরা করাবো আর মনটাকে চল আনন্দ দেওয়াবো ওইগুলি একটু চলাচল করবে আমাদের এখানকার যে চাকুলিয়ার বিডিও সাহেব অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের মনের স্বপ্নকে পূর্ণ করেছে এই বিডিও সাহেবকে আমি অনেক অনেক ধন্যবাদ করব।